রুদ্রবার্তার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয় সব কিছু সোজাভাবে। আজকের রেসিপি গার্লিক চিকেন। এই গার্লিক চিকেন বানাতে কী কী উপকরণ লাগবে চলুন দেখা যাক। গার্লিক চিকেন বানাতে এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি এবং চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে দুটো ছোটো সাইজের ক্যাপসিকামকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি চৌকো করে, আর এখানে বড় সাইজের 4টে পেঁয়াজকে এইভাবে কেটেছি, যেমন চিলি চিকেনে দেয়, খালি পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। অল্প একটু ধনে পাতা নিয়েছি। এখানে 5খানা কাঁচা লঙ্কাকে এইভাবে চিরে মধ্যিখান থেকে কেটে নিয়েছি। এখানে প্রায় 20 কোয়া রসুন আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আছে বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট, 1টা ডিম আছে, 7 মতো লবণ, 1 চামচ আছে গোলমরিচ, আর 1/2 চামচ আছে লাল লঙ্কার গুঁড়ো। এখানে আছে 3 চামচ ময়দা, 3 চামচ কর্নফ্লাওয়ার। সাদা তেলে বানাবো। এখানে লাগছে টমেটো সস, ভিনিগার, সোয়া সস আর রেড চিলি সস। পরিমাণটা আমি পরে দেখিয়ে দেবো, আগে এটা আমি ম্যারিনেট করে নেব। প্রথমে চিকেনের মধ্যে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট, এটা প্রায় 1.5 চামচ আছে। দিয়ে দেব ডিমটা, গোলমরিচের গুঁড়ো 1/2টা দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, 7 মতো লবণ দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, এটা আমি হাত দিয়ে মাখছি, হাত দিয়ে মাখলে মাখাটা ভালো হবে। খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে এটা খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে, এটা আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পর এটাকে আমি ভালো করে ভেজে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এখানে বেশ কিছুটা আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, কারণ চিকেনটা ভাজতে হবে, তাই একটু বেশি করেই তেলটা দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার চিকেনগুলো ভেজে নেব। যেরকম আমরা চিকেন পকোড়া করি ওইভাবেই আমরা এগুলো ভাজব। এগুলো 1 পিঠ হয়ে গেছে, অন্য পিঠ আমি উল্টে দিয়েছি, আর একটু ভাজা হলেই হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না, এবার তুলে নেব। এইভাবেই আমি বাকি চিকেনগুলোও ভেজে নেব। সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে ভাজার তেল অনেকটা আছে, এতটা লাগবে না, তাই আমি এটা হাফ ঢেলে নেব। তেলটা আমি কমিয়ে নিয়েছি, কারণ এতটা তেল লাগবে না। এবার এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম, যেহেতু গার্লিক চিকেন তো রসুনটা একটু বেশি পরিমাণেই লাগবে।
হালকা নাড়াচাড়া করার পর এটা কিন্তু বেশি ভাজবো না। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। আজকের এই রেসিপি বিষাক্ত মানুষ ইউটিউব চ্যানেল, তো আপনার ভাই নামটা তো আমি জানি না, তাই নামটা বলতে পারলাম না। এটা আপনাদের আবদারের রান্না, তো এটা শুরু থেকে শেষ দেখুন, খুবই সহজ এবং খেতে খুবই ভালো। বানিয়ে খাবেন আর এই দিদিকে কমেন্টস করে জানাবেন। হালকা করে পেঁয়াজটা নাড়াচাড়া করার পরেই আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এই সবজিগুলো কিন্তু কোনোটাই লাল লাল করে ভাজা যাবে না। একটু হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজতে ভাজতে আমি এখানে সসগুলো রেডি করে নিই। এখানে আমি দু চামচ সস দেব, দু চামচ এখানে টমেটো সস দিয়ে দিলাম, এক চামচ সয়া সস আর দু চামচ দেব রেড চিলি সস। আর দেব এক চামচ ভিনিগার। এটা আমাদের লাগবে একটু পরে, রেডি করে রাখলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজটা হালকা নাড়াচাড়া হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আমি, এটা জল দিয়ে একটু গুলে নেব। এই ছোটো বাটির এক বাটি জল দিয়ে এক চামচ কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম। আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাও হালকা ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে করে দিলাম। এবার এর মধ্যে আমি সসটা দিয়ে দেব। সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গোলমরিচের গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেব। আর এই সসের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। একটুখানি নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার পরেই এর মধ্যে লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ সসের মধ্যে কিন্তু লবণের ভাগ বেশি, যেহেতু সোয়া সস আছে আর এই চিকেনের মধ্যেও লবণ দেয়া আছে, তাই একটু বুঝে লবণটা দিতে হবে। এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে। আর যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন, এটা তো খুব যে মানে অনেক ঝোল ঝোল থাকবে তা না, এটা কিন্তু মাখা মাখা হবে, তাই সেই বুঝেই জলটা দিতে হবে। জল মানে ওই কর্নফ্লাওয়ারটা যখন গুলবেন ওর মধ্যেই জলের পরিমাণটা দিয়ে দেবেন। প্রায় 5 মিনিট এইভাবে আমি ভালো করে মানে সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটার বেশিক্ষণ সময় লাগবে না। এবার এর মধ্যে আমি ধনে পাতা দিয়ে দেব। আপনাদের কাছে যদি পেঁয়াজ পাতা থাকে অবশ্যই পেঁয়াজ পাতা দেবেন। গার্লিক চিকেন একদম রেডি,
ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা অফ করে দেব আর 10 মিনিট ঢেকে রাখবো। তৈরি হয়ে গেছে গার্লিক চিকেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। অবশেষে বলি, রুদ্রপাতা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রপাতা রান্নাঘর।